আজকে যে গল্পটি আমি আপনাদের শোনাবো সেই গল্পটি সাহিত্যিক বনু ফুলের লেখা একটি গল্প। গল্পটির নাম অদ্বিতীয়া। আশা রাখি আপনাদের ভালো লাগবে। আমি হৈমন্তী, শুরু করছি আজকের গল্প। বেশ ছিলাম আপিসে সাহেব এবং গৃহে মা ষষ্ঠী আমার প্রতি সদয় ছিলেন। সাহেব আমার মাহিনা বাড়াইয়াছেন এবং মা ষষ্ঠী আমার সংসার বাড়াইতেছিলেন। আমার পিতৃকুল মাতৃকুলে আর কেহ ছিল না। উত্তরাধিকার সূত্রে কিছু টাকাও জুটিয়া গিয়াছিল, খাসা ছিলাম। প্রভাবতী অর্থাৎ আমার গৃহিণী গড়ে বছরে দেড়টি করিয়া সন্তান প্রসব করিয়া চারি বৎসরেই আমাকে ছয়টি পুত্র কন্যার মালিক করিয়া তুলিয়াছিলেন। মাঝে দুইবার যমজ হয়। পঞ্চম বর্ষীয় গৃহিণী তাহার স্বাভাবিক গর্ভভার বহন করিতেছিলেন। এবার কিন্তু ব্যাপারটা স্বাভাবিক হইলেও সহজ ছিল না, কারণ তিনি মারাই গেলেন। তিনি তাহার পিত্রালয় শান্তিপুরে ছিলেন। যদিও আমার শ্বশুর ও শাশুড়ি উভয়ই অনেককাল স্বর্গীয় হইয়াছেন, কিন্তু আমার শ্যালক বিনোদ ডাক্তার বলিয়া প্রভা প্রতিবারই সেখানে যাইত। বিনোদ লিখিতেছে, হঠাৎ এক্লিম্পশিয়া হইয়া দিদি তিন চার ঘন্টার মধ্যে মারা গেলেন। আপনাকে খবর দেওয়ার সময় ছিল না, কিডনি খারাপ ছিল, সেন্সদি ছেলেদের লইয়া সম্বলপুরে চলিয়া গিয়াছেন, তাহার চিঠি বোধ হয় পাইয়াছেন। পাইলাম তো, তিনি লিখিতেছেন, কি করিব বলো ভাই, সবই অদৃষ্ট। তোমার ছেলেমেয়েরা এখন আমার কাছে কিছুদিন থাকো, আমি তো বাজা মানুষ, আমার কোনো অসুবিধা হইবে না, ছেলেরা ভালোই আছে, কোনো ভাবনা করিও না। ইতি কিংকর্তব্য বিমূঢ় হইয়া ছুটির দরখাস্ত করিলাম। কপাল গুণে আমার সাহেবও বদলি হইয়া গিয়াছিলেন, ছুটি সুতরাং মঞ্জুর হইল না। দুমাস পরে সম্বলপুর বাসিনী শ্যালিকার আরেকখানি পত্র পাইলাম। তিনি অন্যান্য নানা কথার পর লিখিতেছেন, প্রভা সতীলক্ষ্মী ভাগ্যবতী ছিল, সে গেছে, বেশ গেছে, যাজল্যমান সংসারে স্বামী ছেলে পুলে সব রেখে গেছে, কিন্তু তোমার তা বলে সংসারটা ছাড়খাড় করাটাও ভালো দেখায় না, উচিত নয়। আমার কথা শোনো, আবার বিয়ে করো তুমি। এখানে একটি বেশ ডাগর ডগর মেয়ে আছে, যদি তোমার ইচ্ছে হয় বলো, সম্বন্ধ করি। আমার তো মেয়েটিকে বেশ পছন্দ, তোমার নিশ্চয় পছন্দ হবে, ইত্যাকার নানা রূপ কথা। সাত দিন ভাবিয়া অর্থাৎ এক টিন চা ও পাঁচ টিন সিগারেট নিঃশেষ করিয়া আমি এই চিরন্তন সমস্যার সে মীমাংসা করিলাম তা মোটেই অসাধারণ নয়। শেষ দিকে যে পত্র দিলাম তাহা অংশত এইরূপ, বিয়ে করিতে আর ইচ্ছে হয় না, প্রভার কথা সর্বদাই মনে পড়ে, কিন্তু দেখো শেষদি, আমার ইচ্ছে অনিচ্ছার উপর নির্ভর করে তো সংসার বসে নেই, সে আপনার চালে ঠিক চলছে ও চলবে, সুতরাং ভাবপ্রবণ হওয়াটা শোভন হলেও যুক্তিযুক্ত নয়, এটা ঠিকই। তাছাড়া দেখো, আমরা মা ফলেশু কদাচন দেশের লোক, আর তোমরাও যখন বলছো তখন আর একবার সংসারটা বজায় রাখার চেষ্টাই করা যাক। দ্বিতীয় পক্ষের বিয়েতে আমার পছন্দ অপছন্দ, তোমার পছন্দ হয়েছে তো? ক্রমশ বিবাহের দিন স্থির হইল, সম্বলপুরেই বিবাহ। শেষটি বুদ্ধিমতী লিখিয়াছেন, ছেলেদের লাহোরে বর্দির কাছে পাঠিয়ে দিলাম,
বাপের বিয়ে যে দেখতে নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলিলাম। যথাকালে সাহেবের হাতে পায়ে ধরিয়া হপ্তাখানেকে ছুটি লইয়া সোজা রওনা হইয়া পড়িলাম। একাই এই বিয়ের কথা কাউকে বলিতে আছে কি ভাবিয়া গোফটা কামাইয়া ফেলিলাম। একে এই কালো মোটা চেহারা, তাহার উপর কাঁচা পাকা এক ঝুড়ি গোফ লইয়া বিবাহ করিতে যাইতে নিজেরই কেমন বাধো বাধো ঠেকিতে লাগিল। বিবাহ বাসর, ওই অবগুণ্ঠিতা চেলি পড়া মেয়েটি আবার আমার সঙ্গিনী হইতে চলিয়াছে। প্রভাকেও একদিন এইভাবেই পাইয়াছিলাম, সে কোথায় চলিয়া গেল? আজ আবার আর একজন আসিয়াছে, ইহার কিডনি কেমন কে জানে? নানারূপ এলো মেলো কথা মনে আসিতে লাগিল। প্রভার মুখ বার বার মনে পড়ে, ছেলেগুলো না জেনে এখন কি করিতেছে? মৃত্যুর পরও কি আত্মা সত্যি থাকে? এই মেয়েটি বেশ বড়সড় দেখিতেছি, কিন্তু ভারী জড়সড় হইয়া বসিয়া আছে, একেবারে মাথা নিচু করিয়া। যন্ত্রচালিতবৎ বিবাহ অনুষ্ঠান চলিতে লাগিল। শুভদৃষ্টির সময় মেয়েটি কিছুতেই ঘুমটা খুলিল না। সেজদি বলিলেন, ভারী লাজুক। বাসর ঘরেও শুনিলাম ভারী লাজুক। আপাদ মস্তক মুড়িয়া পাশ ফিরিয়া শুইল, আমিও ঘুমাইলাম। শেষদি লোক জমিতে দেন নাই, তাছাড়া এ দ্বিতীয় পক্ষের বিবাহে কে আর আমোদ করিতে চায়? মেয়েটির আপন বলিতে কেহ ছিল না, পরের বাড়িতে মানুষ। শেষদির বাড়িতেই বিবাহ, বলিতে গেলে শেষদি কন্যাকর্তা, সুতরাং বিবাহ উৎসব জমে নাই। জমিল ফুলসজ্জার রাতে, বক্ষে অনেক আশা ও আশঙ্কা লইয়া ঘরে ঢুকিয়া দেখি আমার ছয়টি সন্তান ও আরেকটি নবজাত শিশু লইয়া স্বয়ং প্রভা খাটে বসিয়া। স্বপ্ন দেখিতেছি নাকি? প্রভা কহিল, ছি ছি, শেষদিন জিত হল। মানে? মানে আবার কি? এবার ছেলে হওয়ার সময় ভারী কষ্ট হয়েছিল, অপরাধের মধ্যে শেষ দিকে বলেছিলাম যে আমি মরে গেলে ওর ভারী কষ্ট হবে। শেষদি বললে, হাতি হবে, 3 মাস যেতে না যেতে ফের বিয়ে করবে। আমি বললাম, কক্ষণও নয়। তারপর বাজি রেখে শেষদি আর বিনোদে মিলে এই ষড়যন্ত্র। আমিও শান্তি পড়েই ছিলাম, আজ এই সন্ধেবেলা এসেছি, এসে দেখি শেষদিরই জিত। পাড়ার মানকে ছোড়াকে কোণে সাজিয়ে শেষদি বাজি জিতেছে। 100টি টাকা দাও এখন। ছি ছি, কি তোমরা? অমনি গোফটা কি বলে কামালে? আমার অবস্থা অবর্ণনীয়। পরদিন প্রভাতে শেষদির পাওনা চুকাইয়া দিয়াছি, এখন গোফটা উঠলে যে বাঁচি। আশা রাখছি গল্পটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী পর্বে হাজির হচ্ছি আবারও একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন স্বল্প কথার গল্পকথক। নমস্কার।